আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সাস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি কাট মার্ক নিয়ে কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি আবেদনের প্রাথমিক যোগ্যতা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় 30 পেতে হবে, অর্থাৎ পাশ করতে হবে, জিএসটির সাল এবং জিপিএ অর্জন করতে হবে। কী কী কোর্স চালু আছে এই বিশ্ববিদ্যালয়ে এবং কী কী ইউনিট রয়েছে? ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিজ্ঞান সংক্রান্ত বিভাগগুলো মিলে এ ইউনিট, সামাজিক ও কলা বিভাগ মিলে বি ইউনিট, ব্যবসায় প্রশাসন মিলে সি ইউনিট। এখানে এ ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে বা বিভাগ পরিবর্তনের সুযোগ পায়। বি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে সুযোগ পায় এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে সুযোগ পায়। এই বিশ্ববিদ্যালয়ে মোট এবার আসন রয়েছে 1,666 কোটাসহ। এবার আসি এই ইউনিটের আবেদনের যোগ্যতার শর্তাবলী এবং আসন। তোমরা দেখতে পাচ্ছ এখানে পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সিএসসি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল এবং ট্রিপল ই রয়েছে। একটি সাবজেক্টের ক্ষেত্রে জিএসটিতে অবশ্যই তোমার গণিত অ্যান্সার করতে হবে, তাহলে এই বিষয়ের জন্য তোমাকে এলিজেবল হয়ে যাবে। এইচএসসির শর্ত হিসাবে তোমাকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 3.50 ন্যূনতম পেতে হবে। যেমন পদার্থবিজ্ঞানে এইচএসসিতে তোমার পদার্থ এবং গণিত বিষয়টি থাকতে হবে এবং 3.50 ন্যূনতম পেতে হবে। রসায়নে রসায়ন এবং গণিত থাকতে হবে 3.50 অবশ্যই। গণিত এবং পরিসংখ্যানে অবশ্যই গণিত সাবজেক্টটি থাকতে হবে এবং 3.50 পেতে হবে ন্যূনতম। সিএসসিতে পদার্থ এবং গণিত থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমারের পদার্থ রসায়ন গণিতে 3.50 পেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে পদার্থ এবং গণিতে 3.50, সিভিলে পদার্থ রসায়ন গণিতে 3.50, ট্রিপলিতে পদার্থ এবং গণিতে 3.50 পেতে হবে এইচএসসি লেভেলে। এবার আসি বাকি সাবজেক্টগুলো। যেমন ফুড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটিতে এইচএসসিতে জীববিজ্ঞান রসায়ন গণিতে 3.50 পেতে হবে, জিএসটিতে গণিত উত্তর করতে হবে। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, ভূগোল, পরিবেশ ইঞ্জিনিয়ারিং, এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে জিএসটির আলাদা শর্ত নেই, তবে এইচএসসির ক্ষেত্রে শর্ত রয়েছে। সে পেট্রোলিয়ামের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিতে 3.50, ভূগোলের ক্ষেত্রে পদার্থ রসায়নে 3.50, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পদার্থ এবং গণিতে 3.50 পেতে হবে। সমুদ্র বিজ্ঞানে এইচএসসিতে পদার্থ রসায়ন গণিতে 3.50, জিএসটিতে গণিত উত্তর করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এইচএসসিতে পদার্থ এবং গণিতে 3.50, জিএসটিতে গণিত অ্যান্সার করতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে জিএসটিতে জীববিজ্ঞান অ্যান্সার করতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞান রসায়ন গণিতে 3.50 পেতে হবে। ফরেস্ট্রিতে এইচএসসিতে জীববিজ্ঞান এবং গণিত 3.50 পেতে হবে, জিএসটির আলাদা শর্ত নেই। আর্কিটেকচারে এইচএসসিতে পদার্থ এবং গণিতে 3.50 পেতে হবে এবং জিএসটিতে গণিত উত্তর করতে হবে। সব মিলিয়ে এই ইউনিটের জন্য সাধারণদের জন্য 985টি আসন, কোটাসহ কোটাদের ক্ষেত্রে 66টি, মোট 1,051টি। এবার আসি বি ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থনীতি, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, সমাজকর্ম, ইংরেজি, বাংলা সাবজেক্টটি রয়েছে। অর্থনীতি সাবজেক্টটি যদি পড়তে চাও এইচএসসিতে অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্যিক ভূগোল অথবা ইংরেজি সাবজেক্টটি তোমার থাকতে হবে। এখানে 3.5 বা অন্য কোনো জিপিএর কোনো রিকোয়ারমেন্ট নেই। সমাজবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, সমাজকর্ম এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি লেভেলে তোমার সমাজবিজ্ঞান অথবা পরিণতি অথবা যুক্তিবিদ্যা, অর্থনীতি অথবা সমাজকল্যাণ অথবা বাণিজ্যিক ভূগোল অথবা ইংরেজি বা বাণিজ্য বা বিজ্ঞানের যে কোনো সাবজেক্ট হলেই তুমি এলিজেবল হবে। ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে, সেটি হচ্ছে এইচএসসিতে ইংরেজিতে A+ পেতে হবে। বাংলার ক্ষেত্রে এইচএসসিতে বাংলা থাকতে হবে, জিএসটির আলাদা শর্ত নেই। বি ইউনিটে টোটাল 509টি সাধারণদের জন্য 29টি কোটা রয়েছে, সব মিলিয়ে 535টি আসন রয়েছে। সি ইউনিট, এখানে একটি সাবজেক্টই রয়েছে, ব্যবসায় প্রশাসন, মোট 80টি আসন রয়েছে কোটাসহ। এইচএসসির শর্ত হিসাবে এইচএসসিতে অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্যের বিষয় থাকলেই চলবে, জিএসটির আলাদা শর্ত নেই। এবার আসি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। এতক্ষণ পর্যন্ত আমরা যে আসনগুলি উল্লেখ করলাম এই আসনগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান 28টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা হরিজনে 28 জন, প্রতিবন্ধী 14, চা শ্রমিক 4, পোষ্য 20, বিকেএসপি কোটায় 6 জন, সর্বমোট 100টি আসন বরাদ্দ রয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ অলিম্পিয়াড, অর্থাৎ অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করেছে, আর শুধু অংশগ্রহণই করেনি বরঞ্চ স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা জিএসটিতে আবেদন ছাড়াই তারা সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে।
আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক ক্ষেত্রে ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের 30 নম্বরের 1 ঘন্টার একটি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং উক্ত পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর পেতে হবে। আর্কিটেকচার বিভাগে ভর্তির আবেদন প্রক্রিয়া, পরীক্ষার স্থান, সময় পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বিভাগ পছন্দক্রম, একজন শিক্ষার্থী যখন আবেদন করবে তখন তার এলিজিবল লিস্ট দেখতে পাবে এবং সে অনুযায়ী তিনি পছন্দক্রম নির্ধারণ করবে। সেই পছন্দক্রম বা সময় অতিক্রম হয়ে গেলে সেটার পরিবর্তন করা যাবে না। মেধাতালিকা যেভাবে করা হবে, মেধাতালিকার ক্ষেত্রে জিএসটি প্রাপ্ত নাম্বার 100 উপর ভিত্তি করে করা হবে, পাশাপাশি বিভাগ ভিত্তিক শর্ত পূরণ করতে হবে। আর্কিটেকচারে যারা পরীক্ষা দেবে তাদের ব্যবহারিক নাম্বার যুক্ত হবে, জিপের উপর কোনো মার্ক নেই। মেধাক্রম ও বিভাগ চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন হবে, চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত বছরের কাটমার্কটি জেনে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাবজেক্টগুলো আমি সংগ্রহ করতে পেরেছি সেই সাবজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কাট অফ মার্কগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ। এখানে পেট্রোলিয়াম, পরিসংখ্যান, ম্যাথ, রসায়ন এবং পদার্থ সমুদ্র বিজ্ঞানে তোমরা দেখতে পাচ্ছ 42, 47, 44, 45 এই ধরনের মার্কস রেঞ্জ নিয়ে শিক্ষার্থীরা চান্স পেয়েছে। আর এবার যেহেতু একটু নাম্বার বেশি উঠেছে, শিক্ষার্থীরা রেজাল্ট ভালো করেছে, তাই অবশ্যই এখানে একটু বেশি নাম্বার তোমরা চিন্তাভাবনা করবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটে অ্যাপ্লাই টু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি লিঙ্কে ক্লিক করে। আবেদনের সময় দরকার হবে জিএসটির রোল নাম্বার, পাসওয়ার্ড। আবেদন ফি 1 বা একাধিক ইউনিটের জন্য 500 টাকাই দিতে হবে, সাথে চার্জ 10 টাকা। আবেদন শুরু হয়েছে 17 অক্টোবর দুপুর 12টা থেকে শেষ হয়ে যাবে আগামী 27 অক্টোবর রাত 12টা। পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 28 অক্টোবর রাত 12টা। তো বন্ধুরা, এই ছিল সাস্টের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা সঠিকভাবে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।